أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هي বস্ত্রাবলী তো রাত্রিতে ইবাদতে দণ্ডায়মান হন কিছু অংশ বাদ দিয়ে অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম অথবা তদপেক্ষা বেশি এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্তভাবে ও স্পষ্টভাবে। আমি আপনার প্রতি অবতীর্ণ করছি গুরুত্বপূর্ণ বাণী। নিশ্চয় ইবাদতের জন্য রাত্রিতে উঠা প্রবৃত্তি দলনের সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল। নিশ্চয়ই দিবাভাগে রয়েছে আপনার দীর্ঘ কর্মব্যস্ততা। আপনি আপনার পালনকর্তার নাম স্মরণ করুন এবং একাগ্রচিত্তে তাতে মগ্ন হন। তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা, তিনি ব্যতীত কোন উপাস্য নেই, অতএব তাকে গ্রহণ করুন কর্মবিধায়ক রূপে। কাফিররা যা বলে সেজন্য আপনি সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন। বিত্ত বৈভবের অধিকারী মিথ্যা আরোপকারীদেরকে আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছু অবকাশ দিন। নিশ্চয়ই আমার কাছে আছে শিকল ও অগ্নিকুণ্ড। গলগ্রহ হয়ে যায় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি। যেদিন পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হয়ে যাবে বহমান বালুকাস্তূপ। আমি তোমাদের কাছে একজন রসুলকে তোমাদের জন্য সাক্ষী করে প্রেরণ করেছি, যেমন প্রেরণ করেছিলাম ফিরাউনের কাছে একজন রসুল। অতঃপর ফিরাউন সেই রসুলকে অমান্য করল, ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছি। অতএব তোমরা কিরূপে আত্মরক্ষা করবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো যেদিন বালককে করে দিবে বৃদ্ধ? সেদিন আকাশ বিদীর্ণ হবে, তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। এটা উপদেশ, অতএব যার ইচ্ছা সে তার পালনকর্তার দিকে পথ অবলম্বন করুক। আপনার পালনকর্তা জানেন আপনি ইবাদতের জন্য দণ্ডায়মান হন রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ, অর্ধাংশ ও তৃতীয়াংশ, এবং আপনার সঙ্গীদের একটি দলও দণ্ডায়মান হয়। আল্লাহ দিবা ও রাত্রি পরিমাপ করেন, তিনি জানেন তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পারো না। অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা পরায়ণ হয়েছেন, কাজে কোরআনে যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশে বিদেশে যাবে এবং কেউ কেউ আল্লাহর পথে জিহাদে লিপ্ত হবে। কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। তোমরা নিজেদের জন্য যা কিছু অগ্রে পাঠাবে তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিত রূপে পাবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু।